আপনারা দেখছেন আমাদের চ্যানেল গাইড, আর এটা হলো আমাদের স্কুল স্টুডেন্টসদের হেল্প করার সেকশন, যেখানে আমরা স্কুলের বিভিন্ন সাবজেক্টস নিয়ে আলোচনা করি। বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রশ্ন দেখি 1.2। আমরা আগের দিন 9 পর্যন্ত করেছিলাম 4-এ, আজকে 4-এর 10 থেকে করব আমরা, ঠিক আছে? 4-এর 10, 4-এর 10 হচ্ছে x বাই x প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 × 1 = 12, মানে 24×25 = 12 হল, ঠিক আছে? এটা হচ্ছে তরি বাকি করে যদি এলসিএম হয় এক্স প্লাস 1 × x² = 1² বাকি হচ্ছে x² + 2x + 1 / x + 1 × x = 12, বাকি হচ্ছে 2x² + 2x + 1 বার দিয়ে গুণ করলাম, আর এদিকে 25 করে দিলাম, 25 × x² + x, এটা করে দিলাম বাকি আছে, এটা বাড়লাম 24x², 24x² এটা হলো 24x, এটা হলো 12, এই জীবন হবে 25x² + 25x, বাকি হচ্ছে এইখানে আসি যদি তাহলে -x² - 6 আর +12 = কি হবে, মানে যদি গুণ করে দিই x² - x + 12, এটা মাইনাস হয়ে যাবে, প্লাস এটা মাইনাস হবে, ঠিক আছে? বাকি হবে 12, 3-4 পারাপত করে x² + 4x - 3x −12 = 0 বা এক্স কমন দিলে x + 4 - 3 কমন দিলে x + 4 = 0 বা x + 4 কমন দিলে এক্স হচ্ছে −3 x = −4 বা এবং কেটে 3, ঠিক আছে? দেখো 11টা কি দিয়েছে, 100 অঙ্ক এরকম ধরনের আছে, আর কিছুই নেই, খালি জিএসটি দিয়ে আস্তে আস্তে করতে হবে, তাহলে গণ্ড হয়ে যাবে। এখানে দেখো আবার এবিসি নিচে দেয়া, ঠিক আছে? দেখো a x + b / a + bx = cx + d × c + dx, এই জায়গাটাকে আমাদের গুণ করে দিই, এ বি এখানে রয়েছে,
সিঁড়ি রয়েছে, এখানে সিঁড়ি নেই, পাসপোর্ট গুম করে দিয়ে লাগিয়েছে এক্স প্লাস বি ইন্টু সি প্লাস ডি এক্স, আমার দিকে হচ্ছে সি এক্স প্লাস ডি ইন্টু এ প্লাস বি এক্স, তাহলে গুম করে লেগেছে এ সি এক্স এ সি এক্স, এরকম করে এটা দিই এ সি এক্স আর হচ্ছে এ ডি এক্স স্কোয়ার প্লাস এ ডি এক্স স্কোয়ার, আর ডি দিয়ে গুণ করলে প্লাস ডি সি হচ্ছে আর প্লাস হচ্ছে ডি ডি এক্স, ঠিক আছে? তাহলে এক্স সঙ্গে আলাদা করছি, সে সঙ্গে আলাদা করেছি, কিন্তু এইটা ধরো এবার দেখছি এ সি এক্স সঙ্গে গুণ করলে এক্স আর সি বি এক্স স্কোয়ার প্লাস ডি সি এক্স স্কোয়ার, আর ডি দেখে গেলে প্লাস এ ডি এ ডি প্লাস বিডি বিডি এক্স, ঠিক আছে? এগুলো গুণ করলে এবার দেখে যে এ সি এক্স আছে এখানে একটা আছে এ সি এক্স আছে, তাহলে এই যে কেটে গেল আর আছে এক্স স্কোয়ার গিয়েছে বি সি, এখানে আছে শুধু বিসি আছে তাদের বিসি নেই, আর শুধু এক্স আছে বিডি এক্স হয়ে যাবে একটা বিডি এক্স, তাহলে এই একটা বিডি এক্স আর বিডি এক্স এটা পেলে গেল, ঠিক আছে? তাহলে বাকি থাকলো এক্স স্কোয়ার, এটি কিছু মিলে আছে দেখে বাকি হলো এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই এ ডি আর মাইনাস বিসি হবে, এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে? এটা কেটে গেল বিসি রয়েছে, হ্যাঁ এইটা এইটা হয়ে গেছে আমাদের এইটা আর এটা হয়ে গেল, ঠিক আছে? বাকি বিসি থাকলো এটা, আর এখানে কী রয়েছে রেডি রয়েছে ইকুয়াল টু এ ডি মাইনাস বিসি করে দিলাম, এই দেখ এইটা বিসি, ঠিক আছে? এ ডি মাইনাস বিসি হয়ে গেল, এই হলাম এ ডি মাইনাস বিসি, এই বিসিটা দুইটি হয়ে গেছে এটা দিয়ে আছে, বাকি হল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি মাইনাস বিসি বাই এ ডি মাইনাস বিসি, তাহলে গেল ওয়ান, এখন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ানের স্কোয়ার করে দেবেন এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, ঠিক আছে? হ্যাঁ মানে এগারো নম্বরটা এদের শর্ত বলে যে এ নট ইজ ইকুয়াল টু বি সি নট ইজ ইকুয়াল টু ডি, ঠিক আছে? তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস এ বাই বি মাইনাস এ ডি এগুলো হবে না, এখানে এক্স ওয়ান টু এবং মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে বারোটা চারের বারো চারের বার দশ এক দুই বার চারের বারো টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফোর, এখানে কী বলেছে এক্স নট ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, মাইনাস হাফ হয়ে গেলে জিরো হয়ে যায় কিছু হচ্ছে না,
5 by 6 into
সব করি
এবার জিন্দিগি ভাড়া নিচ্ছি, এক এক প্রশ্ন গুণ করি দেবো, ডেক্স প্লাস ওয়ান আছে, ডেক্স প্লাস ওয়ান দেখো ঠিক আছে, ডেক্স প্লাস মানে কম করে টুকতে ভুলে গেলে তো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস সেভেন বারো এক্স প্লাস সেভেন্টি তাতে এটা এক্স প্লাস একটা মাইনাস হচ্ছে টু এক্স প্লাস ফিফটিন ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান টু পনেরো এক্সো পাঁচ ঠিক আছে। এটা বাকি হয়ে থেকে গুণ করতে হবে বারো এক্স স্কোয়ার, বারো এক্স স্কোয়ার হলো সাধারণ চুরাশি, আর যেহেতু প্লাস আমি এক্স কমনই নেই তাহলে সাধারণ চুরাশি হচ্ছে। হ্যাঁ আর প্লাস সতেরো, প্লাস সতেরো বললাম দেখো, আর সাত ইন সতেরো প্লাস হচ্ছে সাতশো সতেরো বললে সাতশো মধ্যে নয় হাজার চার চার এগারো ঠিক আছে, সাতশো সতেরো একশো উনিশ উনিশ নয় চার চার এগারো ঠিক আছে, এটা করলো এটা মানুষ হয়ে রেখে দাও, এটা তিন ছয় এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার আর এটা টু এক্স আর একটা পঁয়তাল্লিশ এক্স প্লাস হচ্ছে কি টু এক্স আর পঁয়তাল্লিশ সাতচল্লিশ এক্স হবে সাতচল্লিশ যা আমি একটু খেয়াল রাখবে না লাস্ট হয়ে যাবে, আর পনেরো প্লাস পনেরো হলো এই সময়টা টু এক্স হলো টু ইন্টু তিন ছয় এক্স স্কোয়ার স্কোয়ার আর টু এক্স হলো এই টু এক্স আগে পঁয়তাল্লিশ এক্স সাতচল্লিশ থাকতে হবে আর পনেরো ঠিক আছে, এইটা হলো আর এটা এলিগুলো কী হবে ষোলো বাই পাঁচ ইন্টু এটা এটা গুণ করে দিচ্ছি থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস একুশ এক্স আর প্লাস এক্স বাইশ এক্স প্লাস বাইশ এক্স আর প্লাস সেভেন এই তো হচ্ছে আমার ঠিক আছে এই গুণ করলে থ্রি এক্স স্কোয়ার হলো আর থ্রি এক্স একুশ এক্স হচ্ছে আর প্লাস এক্স বাইশ এক্স হচ্ছে আর এটা সব ঠিক আছে। দেখো আমি একটু একটু জ্যাম করছি এটুকু তো আমি দেখলাম প্রভাব কোনো অসুবিধা বুঝলি এবার কী হয়েছে এই দেখ দেখো এটা হচ্ছে সিক্স মাইনাস তাহলে এটা সিক্স হচ্ছে সে টাকা দিবে এই হচ্ছে আমাদের সাতচল্লিশ এক্স আর আমার এখানে আছে চুরাশি একটা সতেরো পর্যন্ত বোধ হয় এটা আমি দেখো আচ্ছা এই জায়গায় এই জন্য রাগ করেছে রাগ দেখো এইটা হচ্ছে আমাদের চুরাশি প্লাস সতেরো কিন্তু যোগ করলাম তার থেকে এগারো এগারো এক দুই আট দুই দশ একশো এক হলো এটা সাতচল্লিশ এটা মাইনাস সাতচল্লিশ হবে তাহলে কত সাতচল্লিশ এগারো চার তুললে এক পাঁচ আর এটা চুয়ান থাকবে ঠিক আছে এটা এটা এক্স একটা এটা এক্স হলো তাহলে প্লাস চুয়ান্ন চুয়ান্ন এক্স হলো চুয়ান্ন এক্স ঠিক আছে আর এগুলো একশো উনিশ একশো উনিশ আর মাইনাস পনেরো মাইনাস পনেরো করলে পনেরো চারে উনিশ হ্যাঁ একশো থাকলো তাহলে প্লাস থাকলো একশো চার ঠিক আছে ফিজিক্যালটি গিয়েছে এটা ষোলো দিকে ফিজিক্যাল টু ষোলো বাই পাঁচ ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস বাইশ এক্স প্লাস সেভেন এই তো হয়েছে ব্যাপারটা তাহলে আমরা যদি এ করি এইটা পাঁচ দিদি উপর হতো একশো দিন উপর হতো ঠিক আছে এটা একশো চার হবে এবার যদি বা তাহলে দেখো পাঁচ ছয় তিরিশ কিছু আসছে ঠিক আছে আমি ইংলিশ আছি এটাকে
পাঁচ দিন ঘুরে আলাদা করে দেবে, 5 x² + 4 x² + 16 x + 3 x² + 22 x + 7 এটাই হচ্ছে। এইবার আমরা ডান দিকে করি, আগে 100টা দেখে নিই, 5 x 6 = 30 ছিলাম, 8 চলে মানে নিয়ে দিকে 30 মাইনাস 3 x = 48 মাইনাস 48 করুন, 48 করুন, তাহলে x² এটা মিটলো। নেক্সটটা দেখো, x = 54 এই 22 x 16 এই 22 x 16 ষোলো না 32 2 হ্যাঁ 32 2 আসলে 3 আসলে 3 29 এই হবে দেখ 54 - 352 ষোলো 3 ঠিক আছে, এইটা গেলো মাইনাস এক্স এক্সটা গেল, এবার এটা এবার হচ্ছে 104 54 ঠিক আছে, এটা এক্স যদি পাবন নি এটা 5 হয়ে যাবে, 5 দিয়ে গুণটা করতে হবে, 3 × 5 হয়েছে তাই না, এই 5টা 54 এটা থাকলো, আর এর দিকে এটা আসছে 16 × 22 এটা হয়েছে আমার, এটা প্লাস হয়েছে এই 520 আর মাইনাস 8 16 কত 16 × 7 মাইনাস তাহলে দিয়ে দিয়ে দেবে 4 × 4 = 11 এটা হলো এটা বিদ্যোগ বিভাগ ঠিক করতে গেলে বিদ্যুগলটা জিরো, হ্যাঁ এগিয়ে এই 5টা দিতে গুণ গুণ তো ভুলে গেছি শুনি, এই 5টা কিন্তু ভুল করে ভুলে গেছিলাম, এই এটা গেছি এটা 5 6 হয়ে গেছে, এটা 3 8 চল্লিশ এটা হচ্ছে ঠিক আছে, এই 5 × 54 ঠিক আছে, আর এনে গেল এই 342 ছিল 16 × 22 3 × 3 = 33 ঠিক আছে, দেখুন আর এটা হচ্ছে 520 পাঁচ দিয়ে গুণ করে আর এটা হচ্ছে 700 ঠিক আছে, এবার বলো বা ঠিক আছে বা মাইনাস 18 x² প্লাস এটা কত হলো 5 × 4 = 20 হ্যাঁ 4 × 2 = 27 তাহলে মাইনাস 352 কত হয় এটা এগুলো 2 হ্যাঁ 7 × 12 = 18 82 মাইনাস 82 হয় মাইনাস 82 ঠিক আছে, আর কত প্লাস 112 বাদ যাবে 2 × 10 = 8 8 হ্যাঁ 2 শূন্য হলো আর 408 তাই না 408 400 আর 512 8 20 0 ঠিক আছে, এবার দেখে এই মানে জমি করে দেয় দেখো হ্যাঁ এবার আশা আশা করতে পারবে করতে পারবে 1800 হলো হ্যাঁ প্লাস এটা 82 x হবে না এটা 82 x হবে 82 x আর এটা মাইনাস 408 = 0 এইবার তাকে কত দিয়ে যাচ্ছে 112 এটা ছোটো করলে কী হবে আচ্ছা দাঁড়াও তারপর তো দেখো তাহলে 9 মিটার এটা বাদ হ্যাঁ আর এটা কি ভাগ থাকে 3 দিয়ে কাটা যাবে 3 যাবে না তাহলে এটা যদি আমাদের 20 মিনিট আন ব্রেকে তাছাড়া অন্য হয় করা যেটাকে এটাকে দেখো এ মানে এখানে হচ্ছে 9 আর বি হচ্ছে 41 আর সি মানে হচ্ছে মাইনাস 104 এইভাবে করা যেটাকে হ্যাঁ বা এক্স বিজয় গুণফল এক্স ইন্টু মানে x1 এক্স টু ইগাল টু গেবেন বিজয় গুণফল সি ওয়াই এগাল টু কি হবে মাইনাস 4 ওয়াই
চার বা ইয়ে এ মানে হচ্ছে নয় নয় ইউনো আঠেরো আর এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়াল ইকুয়াল টু ইউএল মাইনাস বি বাই এ বি বাই এ বি বাই এ হচ্ছে ফর্টি ওয়ান বাই এ হচ্ছে নয় ঠিক আছে চার বাই চার নয় তিনটে নয় দুই একান্ন করলাম তিন সতেরো একান্ন একেবারে তিন ইন্টু তিন ইন্টু দুই দুই তিন ইন্টু সতেরো বারো হাজার ঠিক আছে এটাকে আমি চেষ্টা করার পেয়ে যে মেয়েটা ব্রেক করে তাহলে কি হচ্ছে এখন জানতে হবে হ্যাঁ তিনটে নয় নয় তিন নয় সাতাশ সাতাশ হ্যাঁ আর এটা চৌত্রিশ তিনটে নয় নয় দুগুণে আঠেরো আঠেরো হ্যাঁ আঠেরো আর এটা বলছি ছয় আঠেরো ছত্রিশ বারো ছত্রিশ আর একান্ন একান্ন আসছে আর দিয়ে করে দিন চার সতেরো আটষট্টি চার ইন্টু সতেরো হলো কি আটষট্টি সাতাশ আটষট্টি তিন থেকে নয় সাতাশ আটষট্টি হ্রাস করলে হ্যাঁ কি আসছে তাহলে আমরা আসছি আটষট্টি আর সাতাশ তাহলে নাইন এক্স স্কোয়ার হ্যাঁ প্লাস আটষট্টি আটষট্টি এক্স মাইনাস সাতাশ এক্স মাইনাস দুশো চার দুই ঘন্টা জিরো প্লাস নয় সাতাশষট্টি আঠাশ সাতষট্টি রয়েছে নয় রয়েছে তাহলে নয় এক্স কমে এক্স হচ্ছে আর নয় বিয়ে আর আট আর আট হচ্ছে পঁয়ষট্টি নয় সাতষট্টি পাঁচ পঁয়ষট্টি তিন বিয়ে করলে হচ্ছে এই সাতাশ টাকা আসবে তিন সাতাশ সেকেন্ড আসে তাহলে এক্স স্কোয়ার আর মাইনাস তিন ঠিক আছে তিন নাম সাতাশ সাতাশ এক্স হবে তাহলে প্লাস যদি বলি সিক্সটি এইট সিক্সটি এইট কমে তাহলে এক্স মাইনাস এটা ইয়ে তিন তিন না চব্বিশ চার তাহলে দুই দুই হ্যাঁ দুই চার দুই ঠিক আছে এটি গেল জিরো বাকি গেল নাইন এক্স প্লাস সিক্সটি এইট আর হচ্ছে এক্স মাইনাস থ্রি
physical achievement, therefore x 9x plus 68 is equal to 0 hole x is equal to kata hobe x is equal to minus 68 by 9 our x minus 3 is equal to 0 hole x is equal to 3 3 is equal to সবই দেখো ধৈর্য ধরে করতে হবে মজিটা অনেকগুলোকে ঠিক করে না করলে অসুবিধা যাবে নেওয়া মানে সূত্র আছে কিন্তু সেগুলো আমি জটিল হয়ে যাবে ঠিক আছে আমরা করলাম যে এবার যেটা দেখি শুরুটা by a plus b plus x will be equal to 1 by a plus 1 by b plus 1 by x. A 1 by x take away from the majority. 1 by a plus b plus x minus 1 by x will be equal to a b only a plus b of 2. ঠিক আছে বা হচ্ছে এই এলসিএম করে দেয় এ কিন্তু এ প্লাস বি প্লাস এক্স এটা কিন্তু থ্রি এক্স মাইনাস এ প্লাস বি প্লাস এক্স কিন্তু এ প্লাস বি বাই এ বি ঠিক আছে তাহলে এবার কী হচ্ছে বাকি হচ্ছে এটা এক্স কেটে যাচ্ছে কিন্তু মাইনাস a plus b থাকছে তাই না এটা হচ্ছে x একটু a plus b plus x এটা হচ্ছে a plus b by a b ঠিক আছে তাহলে দেখো a b a plus b উপর ঢেকে দিয়ে লাভ দিয়ে দিই হ্যাঁ ওই cos multiplication করে দিই এটা হচ্ছে মাইনাস a b এর জন্য দিকে এগুলো দিয়ে দিয়েছে এখন এটা কেটে গেছে এই এইটা আর এটা কেটে গেছে ঠিক আছে তাহলে মাইনাস এ বি ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স তাই না হ্যাঁ এবার যদি একটা গুণ করা যায় বাদ দিয়ে দিই মাইনাস এ বি থাকবে দিতে ax plus bx plus x square বাকি আছে x square plus x into a plus b plus ab is equal to 0 এটা কি করা যাবে এটা কি ভাঙা হয় মানে x square plus x a plus x b প্লাস এ বি ইকুয়াল টু জিরো করো বা গেছে এক্স কম দিলে এক্স প্লাস এ থাকছে এখানে গিয়েছে প্লাস প্লাস বি এ বি এটা এক্স এটা এই এক্স বি হবে এক্স বি এখানে বি কমন না বি কমন দিলে এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো বা x plus a কমন দিলে x plus b ইকুয়াল টু
তাহলে কি হবে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সি বা মাইনাস বি, এটাই হচ্ছে, ঠিক আছে। যেখানে কি বলছিল এক্স নট ইজ ইকুয়াল টু জিরো এবং মাইনাস এ প্লাস বি, তাহলে এক্সের মান তো এটাও হয়নি এটাও হয়নি, তো এক্স হচ্ছে মাইনাস এ মাইনাস বি, সব অঙ্কগুলো একই টাইপের, আমি একটু উঠে রাখছি, ঠিক আছে। তিন নম্বর অঙ্কটা দেখো, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস থ্রি, ঠিক আছে, প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর এক ছয়, এক্স নট ইকুয়াল টু ওয়ান টু থ্রি, তো এগুলো হবে না এক্সের মানটা। হ্যাঁ, তাহলে আমি এক কাজ করি, যদি উপরে যদি ডানে বাড়ি ভুল করে দিই তাহলে কী আসবে, হ্যাঁ, বা আইডিয়া করা যায় এই ওয়ানটা দিয়ে ফেলে লিখি, বা হ্যাঁ এক্স এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু এমনি দেখা যাবে, দেখো এক্স মাইনাস টু করে লেগে যাবে মাইনাস এক্স প্লাস টু, এটা একই হয়ে যাচ্ছে, তাই একটাকে ঘুরিয়ে দেখলাম এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, হলো একটা কেউ দিলাম না মাইনাস ওয়ান মাইনাস এক্স করে আছে আর প্লাস টু হচ্ছে মাইনাস এক থাকছে, এরকম না প্লাস মানে এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস থ্রি, হ্যাঁ এরকম যদি করি তাহলে একই দেখে যাচ্ছে বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, ঠিক আছে, এগুলো সে এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস টু, ঠিক আছে, মাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু এক এক ছয় হলো, তো ওই একটাকে আমরা ঘুরিয়ে দিলাম, কাট হয়ে গেছে একটাই ঘুরিয়ে যাবেন লিখে দিলাম, তাহলে কি হবে এগুলো কেটে যাবে, তাহলে এইটা বাইটে লাগিয়ে যাবেন এইটা কি লিখি, বা এইটা বাইটে লিখলে তাহলে এটা কেটে আছে, তাহলে একে এক্স মাইনাস টু হলো এবং মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান থাকবে, হ্যাঁ এটা প্লাস হলো প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু, ঠিক না, প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি দুবার দেখেছ, এবার দেখো কী হলো এক্স মাইনাস টু এখানে এক্স মাইনাস টু, ঠিক আছে, এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এখানে এক্স মাইনাস ওয়ান দিয়ে আছে এক্স মাইনাস থ্রি এগুলো দেখো এক্স মাইনাস থ্রি দেখো এক্স মাইনাস থ্রি, ঠিক আছে, তাহলে এইটা কেটে গেল আর এটা কেটে গেল, তাহলে বাকি থাকলো এটা প্লাস আছে, বাকি থাকলো কী হবে বা ওয়ান বাই এক্স প্লাস এক্স মাইনাস ফোর থাকলো আর এটা লোকে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান যদি দেখে ছয় এটাকে বা
বাকি হচ্ছে এটা কত হচ্ছে বলি মাইনাস এক্স ফিরে যাচ্ছে প্লাস ছ মাইনাস এক মানে এই ঠিক সি লাগছে তাই না এখানে মাইনাস এক্স ফিরে গেল প্লাস ছ হলো থ্রি থ্রি বাই এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান আগে ছয় আসুন বাহ তো যদি আঠেরো কি আসবে এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স তাহলে মাইনাস ফাইভ এক্স আর প্লাস টু ইউজিক্যাল টু ইউজিক্যাল টু এটা একটা আঠেরো হলো ঠিক আছে বাকি আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আঠেরো যদি নিয়ে যাই আঠেরো যদি মাকে ঢোকাই তাহলে মাইনাস চোদ্দ তাই না চোদ্দ হলো ইউজিক্যালটা জিরো হয়ে গেল বাকি আছে এক্স স্কোয়ার সাত দুগুণে চোদ্দ বলা যায় হ্যাঁ সাত দুগুণে চোদ্দ প্লাস টু এক্স করি মাইনাস সাত এক্স করি আর মাইনাস চোদ্দ করি ইউজিক্যালটা জিরো মিডল টার্ম ব্যাক করে এক্স কম দিলাম এক্স প্লাস টু এই মাইনাস সাত কম দিলাম এক্স প্লাস টু ইউজিক্যালটা জিরো তারপরে এক্স প্লাস টু কম দিলে এক্স মাইনাস সেভেন ইউজিক্যালটা জিরো দেওয়ার পর এক্সের মান মাইনাস টু এবং সেভেন ঠিক আছে এটা যাবে উত্তর হ্যাঁ তাহলে কুড়ি হয়ে গেল দুই আগের বছর থেকে এসছে একটু না কিছু কোনো টাইপের রয়েছে কিছুই না শ্রীরাম সবই শুনলাম হ্যাঁ একটুখানি মন দিয়ে করতে হবে ধীর স্থির বাকি না একদমই হুটোপাটি করলে অঙ্ক ভুলে যাবে তাহলে একুশ দাবি চারের একুশ দশ কুড়ি ঠিক আছে এখানে দেখো কি দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি প্লাস টু ইন্টু এক্স প্লাস টু রুট থ্রি জিরো তা আমাদের সমাধান করতে মানে এক্সের মান করতে হবে দিলাম ব্রেক করে করে দিলাম বা এক্স স্কোয়ার দিলাম এটা এক্স দ্বিগুণ করে দিলাম মাইনাস রুট থ্রি এক্স আর মাইনাস টু এক্স আর প্লাস টু রুট থ্রি ইউজিক্যাল টু জিরো বাকি এ যদি এক্স কমন না যাবে হ্যাঁ এক্স কমন নেই এক্স মাইনাস রুট থ্রি পাবে আর এটা যদি এই টু কমন নেই নি এক্স মাইনাস রুট থ্রি টু রুট থ্রি ঠিক আছে জিরো বাকি এতে এক্স মাইনাস রুট থ্রি কমন নেই এখানে আছে এক্স মাইনাস টু ইউজিক্যাল টু জিরো দিয়ে এখন এক্সের মান রুট থ্রি বা টু এবং টু এগুলো করতে হবে দুই অপশন কর দুটো মান এক্সের ঠিক আছে আগে থাক এইটুকুনি এরপরে আবার অন্য আজকের সেশনটি কেমন লাগলো এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি অতি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও আমরা সেটা রিপ্লাই করার চেষ্টা করব লাইক কমেন্ট আর শেয়ার করো সবার সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবে না যদি তোমরা এরকমই আরও সাবজেক্টসের গাইডেন্স পেতে চাও তাহলে সেটাও আমাদের জানাও